सा है मौसम। এই গল্পটা আমার গাই মাসি কেসে হোসনম তর 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 মিলতি কাহাঁ হ্যায় হো জেসি হো তুম সাসে। তো এই গল্পটা শুরু হয় 1998 সালে, ধড়কনো কি ধুন। 1998 যখন টাটা সাফারি লঞ্চ হলো প্রথমবার ইন্ডিয়ান মার্কেটে, দেন সাল 2000 যখন একটা অ্যাড আসতো টিভিতে, একটা মেরুন কালারের সাফারি রিভার ক্রস করছে, দেন একজনকে লিভ দেয়। তারপর 2002 যখন সাফারি EX মডেল লঞ্চ হলো, একটা ছিল রোড মুভি থেকে। তো আমি পাগল হয়ে গেলাম, ইউটিউব বেরোনোর পর আমি সার্চ করে রোড মুভিটা আমি দেখে নিয়েছি। দেন 2005 সাল যখন সাফারি ডাইকোর লঞ্চ হলো, অ্যাডটা তো অসাধারণ ছিল। তো আমি ডে ড্রিম করতাম যে কখন আমি নিজের ইনকামে, নিজের টাকাতে সাফারি কিনব, জব করব, অফিসের নিচে পার্কিং করা থাকবে গাড়ি পার্কিং লটে, আর আমি অফিসের পর ওই রকম সেমভাবে টাশন নিয়ে পার্কিং লট থেকে গাড়ি বের করব। 2006 যখন টাটা সাফারি ডাইকোরের আইকনিক মিউজিক, বিকজ আইকনিক ইন দ্য সেন্স কি এখন যেই টাটা সাফারিটা লঞ্চ হয়েছে অ্যাডভেঞ্চার পার্সোনা, সেম মিউজিকটা ওখানেও অ্যাপ্লাই হয়েছে। তো তারপর 2009-10 আই থিঙ্ক যখন টাটা সাফারি স্ট্রং লঞ্চ হলো, কালী পুজোতে গিয়েছিলাম, একজনের বাড়িতে ইনভিটেশন ছিল, তো কিছু ফটোজ আর কিছু ভিডিওজ তুলেছিলাম, ভাবলাম যে এই ভিডিওটাতেই ইনক্লুড করে দেই। তো আপনারা দেখুন, তারপরে আমি মেন টপিকে ফিরব। হ্যাঁ, তো বেশ, কোথায় ছিলাম? 2014-15 যখন বাইক কিনলাম প্রথম, খুশি তো প্রচুর ছিল, হন্ডা CBR 250R, কিন্তু ভিতরে ওটাই ছিল টাটা সাফারি। তো আমি টাটা সাফারির গল্প বলতে বলতে একটা কথা বলতেই ভুলে গেলাম যে গাড়ির প্রতি ক্রেজ ছোটবেলা থেকেই চলে এসেছিল। ছোটবেলা থেকেই আমি খুব আঁকতে ভালোবাসতাম, আঁকা মানে অনলি গাড়ি আর বাইক। তো যখন টাটা হ্যারিয়ার কনসেপ্ট আর্ট বেরোলো, তো কনসেপ্ট আর্টটা 2015-16 দিকে বেরোলো, আমি তো দেখে মানে পাগল, মানে কি একটা বেশ বের করে দিল। ডিজাইনার প্রতাপ বোস তখন টাটা মোটরসে জব করতেন, আই থিঙ্ক হেড অফ কার ডিজাইনার ছিল তখন। তো টাটা মোটরসে টাটা হ্যারিয়ার বেরোনোর আগে আমি তো প্রচুর আমি স্পাইস শট দেখতাম গাড়ির,
যেদিন লঞ্চ হবে তার একদিন আগেই আমি হচ্ছে জানতে পেরে গেছি গাড়ির ডিজাইন কেমন হবে। 2016-17 গেল, গাড়ি যখন বেরোলো রাস্তায় দেখতে শুরু করলাম, তখন আমি হায়দ্রাবাদে থাকতাম, যখন রাস্তায় বেরোতো উফ মানে ব্যাপক, মানে আর কিছু নেই আমার বলার, জাস্ট ব্যাপক। তারপর 2019-20 দিকে যখন করোনা হলো, তখন আমার মাও একটু অসুস্থ হলো, তো হসপিটাল যেতে হতো প্রায়, আর রাস্তা প্রচুর খারাপ ছিল আমাদের ওখানে। তো আমি ভাবলাম যে একটা গাড়ি নেওয়াই যেতে পারে, একটু টাকাও হয়ে গেছে এনিওয়ে, আর তো একটু ইনভেস্ট করতেই পারি, ইনভেস্ট না মানে শখ, এটা একটা শখই বলতে পারো, ঠিক আছে, শখটা আমার তো আছেই, এখনো আছে। সবজি বাজার করতে যাচ্ছি, গাড়ির শোরুম দেখলাম, ঢুকে পড়লাম হুন্ডাই শোরুম, কিয়ার শোরুম, কারণ টাটা হ্যারিয়ার নেওয়ার মতন আমার সামর্থ্য তখনও হয়নি, তো কারণ ছিল বাজেট 11-12 lakh ম্যাক্সিমাম, ঠিক আছে। দেন কি করলাম, টাটা নেক্সন দেখলাম, ভালো, টাটা নেক্সন খুবই ভালো, খুবই পছন্দ হলাম, বুক করে দিলাম টাটা নেক্সন। তো যখন বুক করলাম হোয়াইট কালারের গাড়ি নিল তখন টাইম, কারণ গাড়ির তখন হয়ে গেছে ক্রাইসিস করোনার বাজারে, 1 month লেট হলো গাড়ি টাটা নেক্সন। আমি কি করলাম, ওই 1 month আমি দেখে নিলাম যে হ্যাঁ আমার কাছে আরও টাকা জমে গেছে, আমি এবার হ্যারিয়ারও নিতে পারি। আমি ফোন লাগালাম শোরুমে, বললাম যে দাদা টাটা হ্যারিয়ার দাও, বিকজ আমার ভালোবাসা টাটা সাফারি। তো টাটা সাফারি গেল তখন ডিসকন্টিনিউ হয়, আমি অনেক ফোন করেছিলাম বিফোর বাইং টাটা হ্যারিয়ার আর টাটা নেক্সন, যখন বুক করেছিলাম তার আগে আমি প্রচুর ফোন করেছিলাম প্রত্যেক শোরুমে যে একটা টাটা সাফারি থাকলে আমি যেতে পাই, সে ডেমো কার হোক আমি যেতে পাই, বিকজ বাড়িতে ছিল 2008 সালে কেনা হয়েছিল সাফারি, আমি চালিয়েছিলাম, আমার মন তো ভরে গিয়েছিল যে হ্যাঁ আমি চালাতে পেরেছি, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ আমি আমার নিজের টাকায় আমি কিনতে পেরেছি, ওই ওই ব্যাপারটা। তো কোথাও পেলাম না টাটা সাফারি, অ্যাট দ্য এন্ড আমি ক্যান্সেল করলাম টাটা নেক্সন, টাটা হ্যারিয়ার বুক করলাম, টেস্ট ড্রাইভও নেইনি, ঠিক আছে। তো পৌঁছে গেলাম ডেলিভারি নিতে, একটা বড় লেজেন্ড আমাকে বলেছিল একদিন যে টাটা হ্যারিয়ার বিস্ট লাগে দেখতে। আমার ডে ড্রিম এখনো, আমার সেইটা ডে ড্রিমই রয়ে গেছে, আমি এখনো সাফারিরই স্বপ্ন দেখি। পরে হ্যারিয়ার নেওয়ার কয়েক মাস পরেই সাফারি বেরোলো, আমি আবার হয়ে গেলাম পাগল, ঠিক আছে, সাফারি অ্যাডভেঞ্চার পারসন ছিল আমার ফেভারিট, এখনো ফেভারিট। তারপরে বেরোলো গোল্ড আর আইকনিক সাফারি মিউজিক, ওইটা কি বলবো, ঠিক আছে। তো ব্যাস এইটা, কিন্তু টাটা হ্যারিয়ারকে আমি খুবই ভালোবাসি এখনো, ওটা আছে ইন্ডিয়াতে, আর ওইটা নিয়ে আমি কভার করেছি কাইন্ড অফ 4000 কিলোমিটার অলমোস্ট, কলকাতা টু নৈনিতাল গিয়েছিলাম ভিয়া আগ্রা হাইওয়ে হয়ে, ফেরার পথে পূর্বাঞ্চল হাইওয়ে, অসাধারণ, গাড়ি তো মাখন চলেছে, ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। আমি ডে ড্রিম করেছিলাম যে গাড়ি নিয়ে আমি পাহাড়ে যাব, অফ রোডে যাব, সেই ডে ড্রিমটা পূরণ হয়ে গেছে, বাট সাফারি নিয়ে, হ্যারিয়ার নিয়ে হয়েছে। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এখন USA-তে আছি, যদি কোনোদিন আমি এখানে সেটেল হই, জানি না কি ব্যাপার, আই ডোন্ট নো, বাট কোনোদিন
লাইফে আমার ইচ্ছা আছে যে আমি সাফারিকে আমি কিনবো হোম কান্ট্রিতে ইন্ডিয়াতে, আমি এখানে ইম্পোর্ট করাবো। জানি না প্রসেস কি, আপনারা যদি দেখছেন কেউ যদি জানেন প্রসেস প্লিজ কমেন্ট ইট আউট ইন দ্য বিলো। আর ব্যাস এখানেই আমি শেষ করলাম ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক করবেন আর প্লিজ শেয়ার করবেন। আপনারা ভাবছেন যে এই গাড়িটা কি এখন যেখানে বসে আছি, এইটারও আমি একটা ব্লগ আসবে পরবর্তীকালে, এই ব্লগটা আমি করব। তো এখনের জন্য এতটাই।